রাজশাহী মহানগরীর তালাইমারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানাকে কর্মে অদক্ষতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নিজেই অভিযোগ পেয়ে আকস্মিকভাবে হাজির হন পুলিশ ফাঁড়িতে। এ সময় মাদক ব্যবসায়ীদের পরিবারের সাথে কথা বলার কারণে তাৎক্ষণিক তাকে সাময়িক বরখাস্ত করেন। গত ২ বছর ধরে ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব ছিলেন মাসুদ রানা। অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার সোহেল নামের একজন বড় মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ জামালপুর এলাকা থেকে আটক করে ফাঁড়িতে নেন মাসুদ রানা। তবে তার বিরুদ্ধে মামলা না দিয়ে ফাঁড়িতে রেখে ছেড়ে দেওয়ার জন্য দরদাম করছিলেন। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে আরএমপি কমিশনার নিজেই হাজির হন ফাঁড়িতে। তিনি দেখতে পান আটক মাদক ব্যবসায়ী সোহেল ও তার পরিবারের লোকদের নিয়ে বসে আছেন মাসুদ। কমিশনার পরে এসআই মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত এবং মাদক ব্যবসায়ী সোহেলকে 25 গ্রাম হেরোইন সহ মামলা দায়ের করার নির্দেশ দেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।